সুমাইয়া আবদুল্লাহ, উনি বলেছেন ওনার পিরিয়ড ঠিক মতো হয় না, এই অবস্থায় যদি উনি পিল খায় তাহলে কি কনসিভ করে ফেলবো? আসলে পিরিয়ড যাদের অনিয়মিত হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত যদি তারা প্রেগনেন্সি নিতে না চাই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ওরাল কন্টাসেপ্টিভ পিল প্রেসক্রাইব করি। এটাতে দুইটা বেনিফিট আছে, একটা হলো যে পিরিয়ডটাকে রেগুলার করবে, আর দুইটা হচ্ছে প্রেগনেন্সি হতে প্রতিরোধ করবে। কিন্তু আপনার যদি মনে হয়ে থাকে বা আপনার যদি ইচ্ছা থাকে যে এখন আপনি প্রেগনেন্সি নিতে চান, সেক্ষেত্রে আসলে ওরাল পিল আপনি খাবেন না। সেক্ষেত্রে পিরিয়ড হওয়ানোর জন্য বা পিরিয়ডটা করানোর জন্য কিছু ওষুধ আছে, প্রোজেস্টেরন জাতীয় মেডিসিন, সেগুলো আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন।